হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ আছে। তো আমি মামার বাড়ি যাচ্ছিলাম, সেইটুকু তুলেছি। তো বিকালবেলা থেকে স্টার্ট করছি, ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, সোজা চলে এসেছি নাচের ড্রেসে, কারণ আমার মামার বাড়িতে শিবরাত্রির পুজো ছিল। আর ওখানে শিবরাত্রির জন্য অনুষ্ঠান হয়, তো মানে বড় করেই হয় অনুষ্ঠানটা। সন্ধেবেলা একটু কিছু ছোটদের নাচ ফাচ ছিল, তো আমরা সব নাচ ফাচ করেছি। পাড়ার মেয়েদের নাচ করা বা অন্য কেউ নাম দিলে তাদের নাচ। আর তারপরেই মানে ফাংশন আরম্ভ হয়েছিল, তো ফাংশনটাও তোমাদের সাথে শেয়ার করেছি। পুরোটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো, তো দেখো, তারপরে চলে এসেছি আমার বোনকে মেকআপ করাতে, মানে আমার বড় মামার ছোট মেয়েকে মেকআপ করাচ্ছি, কারণ ওও নাচ করবে, টাপাটিনি গানে নাচ করবে। আর আমি গেলে তো আমার কাছে সব কিছু মেকআপ থেকে সব কিছুই করতে চাই, আর ওরা আমাকে খুবই ভালোবাসে, তিন বোনে খুবই ভালোবাসে। তো দেখ, তো তারপরে ছোটো মামার মেয়ে, মানে ছোটো মামার মেয়ে একটাই, তো ও বলছে যে আমাকে একটু করে দে না দিদি, ও তো ছোট খুবই, তো ওরও ইচ্ছা করছিলো করতে। তো তারপরে ওকে একটু মেকআপ করিয়ে দিলাম, তো পুরো লুকটা তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে আমার ছোট মামার মেয়ে, তো ওকে একটু সাজিয়ে দিচ্ছি। আর তারপরেই আমার বড় মামার বড় মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছিলাম, আর একটু মেকআপ করেছে, তো ওকে তোলা হয়নি। তাড়াতাড়ি করে চলে গেছিলো, আর আমাদেরও ডাকছিল, তো তার জন্য তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছিল। হ্যালো গাইস, তো আমাদের ড্রেস পরা হয়ে গেছে, আমাদের মেকআপও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো একে আমি সাজিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখালাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো ঘরে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। আর আমি এবারে চুলেতে সাদা লাল ফুল দিয়েছি, গামছাটা যেমন পরার পরেছি, লাল ব্লাউজ পরেছি, এবারে কালো ব্লাউজ পরিনি, আর হারকানেরটাও পাল্টেছি, কালো টিপ পরেছি, দেখতেই পাচ্ছ। আর মামার বাড়িতে হচ্ছে শিবরাত্রি, তার জন্য তার উপলক্ষে এখানে ফাংশন হবে, দেখাবো, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তাহলে। আর বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আর আমি দেখো মাথায় ঘুমটা দিয়ে বসে আছি ভূতের মতো। তো এখানে সবাই আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার, তো দেখতে থাকো। আর এইখানে এরা কবিতা বলবে, কেউ গান করবে, তার জন্য প্র্যাকটিস করছিল, আবার নাচও করবে। আর এখানে অর্কেস্ট্রার দল চলে এসেছে, তো আর আমরা এদিকটা নাচ করব বলে, চলো ঠাকুরটা একবার দেখিয়ে দিই তোমাদের, দেখতে থাকো। তো দেখো, আর স্টেজটা দেখো এই সামনাসামনি করেছে, ওরা আবৃত্তি বলছিল, তো আবৃত্তি বলছিল ওরা। আর তারপরে লোকগুলো দেখো কত লোকজন হয়েছে, এত লোক হয়েছে কি বলবো, পুরো পাড়ার লোক, সব পাড়ার লোক চলে এসেছে। তো নাচ আরম্ভ হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। Thank you.
দেখো তারপরেই চলে এসেছি খেয়ে টেয়ে, আবার ড্রেস ওয়েস ছেড়ে চলে এসেছি। এবার ফাংশন হবে, সারা রাত ফাংশন দেখবো, তার জন্য সবাই বসে পড়েছি। আর তখন আমরা এসেছি 11টা বাজে, 11টা সাড়ে 11টা এরম বাজে। তারপরে দেখো 3:03 বাজে, এখন আমরা ফাংশন দেখছি। আর কত লোক দেখতে পাচ্ছ, কত লোক বসে আছে, তো সবাই ফাংশন দেখে রাত জেগে। আর এটা প্রথম সিঙ্গারকে তুলেছে, তারপরে আরেকজনকে ওঠাবে, তারপরে আরেকজনকে ওঠাবে, মানে 3 জন সিঙ্গারকে নিয়ে এসেছে। মাঝখানে নাচ ছিল, তো সেগুলো আমি তুলেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখতে থাকো, আর শিবরাত্রি উপলক্ষে মামার বাড়িতে ফাংশন দেয় সারা রাত হয়। আর 3 দিন, মানে 3 দিন বলতে প্রথম দিন এইরম ফাংশন দেয়, আর তারপরে 3 যাত্রায়, আর আবার তারপরের দিনও যাত্রায়, মানে 3 দিনই কিছু না কিছু থাকে। তো লাস্ট সিঙ্গার উঠেছে, এবার গান করছে, তো দেখতে থাকো। আর আমাদের বাড়ি আসতে আসতে প্রায় ভোর 5টা হয়ে গেছিলো, কারণ সারা রাতই হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো সবাইকে টাটা।